আপনারা দেখছেন বাংলার খবর সবার খবর। বর্ষা শুরু হতেই কাটোয়া থেকে কালীনগর বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয়ে গেছে গঙ্গার পাড় ভাঙন। সমুদ্রকা স্টেশনের কাছে জালুইডাঙ্গা গঙ্গার ভাঙন এমন জায়গায় এসে পৌঁছেছে যে কোনো দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যা আসার রেলপথটাও চলে যেতে পারে ভাগীরথীর গর্ভে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চিন্তিত রাজ্যের মন্ত্রীও। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার গঙ্গা ভাঙনের দুরবস্থার কথা। মন্ত্রী স্বপনবাবু কেন্দ্রের দিকে আঙুল তুললেও মানবিকতার কারণে সেচমন্ত্রীর কাছে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। নদী ভাঙনটা শুরু হয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলার কালনা কাটোয়া ভাগীরথী ওদিকে অজয় ওদিকে রায়না খণ্ডঘোষ এদিকে দ্বারকেশ্বর আছে ঘোড়ে আছে বাঁকা আমরা কালনা কাটোয়ার এখানে এই যে গঙ্গা আছে বিশেষ করে কাটোয়া থেকে অগ্রদ্বীপ থেকে ভাঙা শুরু হয়েছে দামপাত আর এই মুহূর্তে খুব জরুরি হয়ে পড়েছে সমুদ্রগাঁ স্টেশনের সন্নিকটে জালুইডাঙ্গা রেললাইন থেকে ভাঙন এখন মাত্র 20 মিটারের মধ্যে যে কোনো মুহূর্তে ব্যান্ডেল কাটোয়া রেললাইন চলাচল এখন করোনা ভাইরাসে লকডাউনের জন্য রেল চলছে না এরপর তো রেললাইন বিপন্ন হয়েছে কেন্দ্রের এটা দেখা উচিত তবু আমি আমাদের সেচমন্ত্রী ইরিগেশন শুভেন্দু অধিকারী ভিডিও কনফারেন্স করলে আমি গোটা বর্ধমান জেলার চিত্রটা তুলে ধরি বিশেষ করে সমুদ্রগড় রেললাইনকে বাঁচাতে ওই এলাকার বাড়ি কালীনগর উদয়গঞ্জ যেটা কাবালি গ্রাম বলে বিখ্যাত ওখানেও ভাঙছে অতএব এই বিস্তীর্ণ অঞ্চল এটা প্রায়শই এই সময় বর্ষার আগে এই মুহূর্তে ভাঙন শুরু হয়েছে ঘর বাড়ি জমি সব কিছু গঙ্গার তলের আগেও তলিয়ে গেছে যতটা রক্ষা করা যায় আমি মন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারীর কাছে আবেদন। সমস্ত রকম আপডেট পেতে চোখ রাখুন বাংলার খবর সবার খবরে।